বিরতির পর আবারও আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, 23 নির্বাচন আসন্ন এবং এই বিষয়টাকে কেন্দ্র করেই কিছুদিন পূর্বেই আমরা দেখেছি রাজ্যে চমক দিয়ে মুখ্যমন্ত্রী পরিবর্তন এবং সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যের বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং তার পাশাপাশি বিজেপি দলের সংগঠনকে কিভাবে আরো শক্তিশালী করা যায় সে নিয়ে কিন্তু কাজ করে চলেছেন তিনি। আজকের দিনে দাঁড়িয়ে মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে বিজেপির কাকরাপন শালগড়া মণ্ডলের পৃষ্ঠা প্রমুখ সম্মেলন। এই কাকরাপন কমিউনিটি হলে এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে এবং সেই সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এবং সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলেছেন এবং কথা বলে আগামী দিনে দলকে আরো শক্তিশালী করতে হবে, সাধারণ মানুষের কাছে পৌঁছাতে হবে সেই বার্তাই কিন্তু দিয়েছেন তিনি। আমরা ইদানিং দেখতে পাচ্ছি অবশ্যই মুখ্যমন্ত্রীর কুর্সি ছাড়ার পর থেকেই প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কিন্তু রাজ্যের বিভিন্ন জায়গাতে যাচ্ছেন এবং ঘুরে ঘুরে সংগঠনকে আরো কিভাবে মজবুত করা যায় নানান সম্মেলন করছেন, নানানভাবে কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলছেন এবং কিভাবে 23 নির্বাচনেও যাতে বিজেপি বিজয়ী হয় সেই জিনিসটা লক্ষ্য করার জন্যই কিন্তু সেই জিনিসটাকে সামনে রেখেই এগিয়ে চলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং তার পাশাপাশি অবশ্যই বিজেপি দল। আজকের এই পৃষ্ঠা প্রমুখ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং সেখানে উপস্থিত থেকে কি জানাচ্ছেন তিনি শুনব। কঠিন বছর ক্রমাগত যে সরকার ছিল সেই সরকারের পরিসমাপ্তি আমি আপনাদের কতটা দিয়েছি কতটা পেয়েছি তার হিসাব করব না, আর আমি হিসাবে সময় কিন্তু একটা জায়গা আমাদেরকে আসতে হবে। আর যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে সে সরকার এক আশাবাদী সরকার, সাকারাত্মক সরকার। কমিউনিস্টরা 25 বছর ক্রমাগত শাসন করেছে, তার আগেও 10 বছর ছিল। ওনারা কোনদিনই এক তাদের নিজস্ব ভাষা ছিল নাকারাত্মক, মানুষকে মায়ুস করে রাখা, নিরাশার মধ্যে রাখা, তাকলিফের মধ্যে রাখা, আর সবসময় প্রত্যেকটি মানুষকে তাড়িয়ে তোলা কি আপনার এটা নেই, আপনার এটা অধিকার ছিল, এটা আপনি পাননি, এটা আপনাকে দেয়, আমাদের কোনো কিছু হচ্ছে না, আমার ছেলে চাকরি হবে না, আমার বাড়ির সামনে রাস্তা হবে না, সবগুলো নাকারাত্মক। আর এই নাকারাত্মক কর্মীদের নিয়ে বাড়ির রাস্তা হচ্ছে না। তো সিপিএম এর এক অংশ বর্তমান এসএফ এর নামে ডিএফ এর নামে কাকরাপন বাজারে একটা বিকেলবেলা স্লোগান দিয়ে মিছিল করল। আপনারা শুনলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কি বলেছেন এবং বিভিন্ন জায়গাতে তিনি যে ঘুরে বেড়াচ্ছেন, ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গাতে কর্মী সমর্থকদের কাছে যাচ্ছেন এবং দলীয় সম্মেলনগুলোতে অংশগ্রহণ করছেন। মঙ্গলবারও অনুষ্ঠিত বিজেপির কাকরাপন শালগড়া মণ্ডলে পৃষ্ঠা প্রমুখ সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং সেখানেও দলীয় কর্মী সমর্থকদের কাছে একদিকে যেভাবে প্রাক্তন বিগত বাম জমানাকে যেভাবে তিনি ক্রিটিসাইজ করেছেন, একই রকম ভাবে কিভাবে এগিয়ে যেতে হবে কর্মী সমর্থকদের, বিজেপি দলকে আবারও ক্ষমতায় প্রতিষ্ঠিত করতে হবে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করেছেন তিনি। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে, অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন।